দাদা একটু চাটা দিয়ে দাও। বাইরে ছবি আমি চিনি না তো কোন বললাম ছবি তোলার জন্য ব্যস্ত, যেটা করে ডাক্তারবাবু লিখে দেয় সেইগুলো করো, তাহলে এরকম বাচ্চা জন্মাবে না। যাও সব ওখান থেকে যাও। না বাড়ির লোককে তো দেখাতে উচিত ছিল, সমস্যা কন্ডিশনে দেখানো। ডেলিভারিগুলো কী বিষয়টা? এটা হচ্ছে এক ধরনের জন্মগত ও প্রবলেম ছিল আর কি। তো হচ্ছে গিয়ে এটা ডিপ্রোসোপাস বেবি বলে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা অনেক আমাদের এখানে ম্যানেজ করা সম্ভব নয়, তার জন্য আমরা হায়ার সেন্টারে পাঠাতে বাধ্য হয়েছি। তো আর কি জানতে, বাচ্চাটার চেহারা কি কি ধরনের চেহারা হয়েছে? দুটো মাথা, কনজয়েন্ট টুইন একে বলে, হ্যাঁ, রেয়ার ফর্ম, ডিপ্রোসোপাস বেবি বলে একে, হ্যাঁ, দুটো মাথা বাট সিঙ্গেল বডি, হ্যাঁ। তো বাদ বাকি অর্গান এবার ভেতরে কী আছে সেটা তো আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, হ্যাঁ, বাকি ইনভেস্টিগেশন এক্সরে আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান করে দেখতে হবে। তবে হার্ট সাউন্ড বেবির নর্মাল ছিল, চেস্ট ক্রেপিটেশন, চেস্টে একটু অ্যাবনর্মালিটি ছিল, রেসপিরেশন ঠিকঠাক ছিল, হ্যাঁ। বাচ্চা এবার বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা এক্সপায়ার করে যায়, কিছু কিছু রেয়ারলি পেশেন্ট কিন্তু সার্ভাইভ করতে পারে, হ্যাঁ, এরকম রেয়ার কিছু ইনসিডেন্টও আছে। বাচ্চা ছিল না? আচ্ছা, ওটা একটু দেখে বলতো। এখন বাচ্চাটার পরিস্থিতি এখন, তাহলে এখন কী করবে তা এখন আপনার মতে কী করা উচিত? হ্যাঁ, যেহেতু হচ্ছে গিয়ে এবার যদি পেশেন্টের রিসাসিটেশন ঠিকঠাকভাবে হয়, পেশেন্ট যদি সার্ভাইভ করে, দেন কিছু ক্ষেত্রে বলেছি যেমন রেয়ার কিছু কেসে পেশেন্ট কিন্তু অ্যাডাল্টহুড অবধি যেতে পারে।